পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফি জম্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত প্রেমের জন্য একা একা হবে না আরেকজন দরকার আর আরেকটা বিষয় হচ্ছে যে তাকে স্বজাতির হতে হবে অর্থাৎ নিজের মতো হতে হবে নিজের জাতের ক্ষেত্রে দেখা যায় নিরাকারের সাথে কি আমাদের প্রেম সম্ভব কিনা নিরাকার কেউ আমার স্বজাতি নয় আমার সজাতি হতে হলে তার এরকম দেহ দরকার তবেই তো প্রেম সম্ভব কিন্তু যেই পরম নিরাকার তার সাথে মানুষের প্রেমই কিভাবে সম্ভব এই যতই নামাজ রোজা হজ যাকা যাই করি না কেন যদি আমাদের মধ্যে তার প্রতি প্রেমই না থাকে তাহলে তা কিভাবে কবুল হবে ভালোবাসা ছাড়া কোনো ভাবই সম্ভব না সেই প্রেম ছাড়া কোনোভাবেই সম্ভব না আর যাকে দেখি না তার সাথে প্রেমও সম্ভব না নিরাকারের সাথে কি কখনো প্রেম হয় এটা যদি বুঝতে চাই তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে প্রেম সম্পর্কে প্রেম কি একা একা হয় কি না অর্থাৎ নিজের সাথে কি নিজের প্রেম হয় না নিজের সাথে নিজের প্রেম হয় না প্রেমের জন্য আরেকজন লাগে যেমন হজরত আদম সালাম যখন একা ছিলেন নিঃসঙ্গ তখন তার কিছুই ভালো লাগত না তাই তার এই একাকিত্ব দূর করতে তার সামনে আনা হলো মা হাওয়া সালামকে অর্থাৎ আদম সালাম একা একা নিজের সাথে কি প্রেম করতে পারছিলেন না বা তার সেই ভালো লাগা বন্ধুত্ব কিছুই হচ্ছিল না তার একজন সঙ্গী দরকার ছিল এখন কথা হচ্ছে গাছপালা ছিল পশু পাখি ছিল অনেক কিছু ছিল ফেরিস্তা ছিল এত কিছুর পরেও আদম আলাইহিস সালাম কেন একাকী অনুভব করতেন কেন তার প্রেমের জন্য আরেকজন মানুষেরই প্রয়োজন ছিল কেন পশু পাখি কীটপতঙ্গ ফেরেশতা বা অন্য অন্য যে জাতি হোক সেটা জিন জাতি যাই ছিল কারো সাথেই তার প্রেম হলো না সে একাকিত্ব অনুভব করতে লাগলো স্বর্গে থেকেই এখান থেকে কিন্তু একটা বিষয় একদমই স্পষ্ট যে প্রেম করার জন্য সজাতি প্রয়োজন অর্থাৎ মানুষের সাথে মানুষের জিনের সাথে জিনের পশুর সাথে পশুর আবার যেই পশু যে জাতের তার সাথে আবার কি সেই জাতের অর্থাৎ স্বজাতির সাথেই প্রেম হয় কুকুরের সাথে কুকুরের বিড়ালের সাথে বিড়ালের পাখির সাথে পাখির সজাতি হতে হবে প্রেমের জন্য তাহলে বোঝা গেল যে প্রেমের জন্য একা একা হবে না আরেকজন দরকার আর আরেকটা বিষয় হচ্ছে যে তাকে সজাতির হতে হবে অর্থাৎ নিজের মতো হতে হবে নিজের জাতের ক্ষেত্রে দেখা যায় নিরাকারের সাথে কি আমাদের প্রেম সম্ভব কিনা আমাদের আকার আছে আমাদের একটা দেহ আছে আমাদের পক্ষে কি নিরাকারের সাথে প্রেম করা সম্ভব কিনা এক্ষেত্রে প্রথমে যেটা সামনে আসে সেটা হচ্ছে নিরাকার প্রেমের জন্য যেহেতু আরেকজন দরকার একা একা সম্ভব না সেদিকে নিরাকার সেটাকে তো আরেকজন কল্পনা করাও সম্ভব না তাই নিরাকারের সাথে প্রেমও সম্ভব না আর দ্বিতীয়ত হচ্ছে নিরাকার কেউ আমার স্বজাতি নয় আমার স্বজাতি হতে হলে তার এরকম দেহ দরকার তবেই তো প্রেম সম্ভব সেক্ষেত্রে নিরাকারের সাথে এই দুটার একটা বিষয়ও মিলে না তাই কোনোভাবেই নিরাকারের সাথে প্রেম সম্ভব না যদি স্বজাতির বাইরে প্রেম হয়ে থাকে যেমন উদাহরণ দিতে গেলে বলা যায় যে আরব্য উপন্যাস বা রূপকথার গল্প আলিফ লাইলা বা এরকম আরও যত ভিডিও কার্টুন বা ম্যাগাজিন আছে তো সেসব গল্পের মধ্যে যেটা দেখা যায় যে মানুষের সাথে পরি বা জিনের প্রেম এমনও দেখা যায় যে ডাইনির প্রেম রাক্ষসের প্রেম সেক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে তাদের রূপের পরিবর্তন অর্থাৎ জিনেরা বা পরীরা বা ডাইনিরা কি করে মানুষের সুন্দর রূপ ধারণ করে আসে তারপরে তাদের মধ্যে প্রেম হয় এরকমটা দেখায় কিন্তু আসল রূপে এসে তাদের প্রেম হয় না আর যদি সেই রূপেও আসে সেই রূপটা অবশ্যই মানুষের রূপে হতে হবে এরকম মানে নিজের সাথে মিলে না এরকম কারো সাথে কিন্তু গল্পেও প্রেম সাধারণত দেখায় না অর্থাৎ অন্য জাতির হলে প্রেমটা কিভাবে হবে যে অন্তত পক্ষে আমার মতো দেখতে হতে হবে যে মনে হয় না সে আমার স্বজাতির তো সেসব গল্পে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আসল রূপ ধরে আসে না ডাইনিতেও কি করে যে অন্য রূপ ধরে আসে যখন পরিচয় জানে বা আসল রূপ দেখা দেয় তখন তাদের মধ্যে আর সেই সম্পর্কটাই থাকে না এটা হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য বললাম যে প্রেমের জন্য স্বজাতির একটা রূপ আমার মতো এরকম হতে হবে তাহলেই তো ভালোবাসা প্রেম জাগ্রত হবে অন্য রূপ বা অন্য রকম হলে তো প্রেম ভালোবাসা হবে না সেখানে অনুগ্রহ থাকবে দয়া থাকবে মায়া থাকবে এগুলো তো প্রেমের জন্য সমানে সমান একটা ভাব থাকবে তাই স্বর্গে সব কিছুই ছিল কিন্তু আদম সালামের একজন মানুষের দরকার ছিল প্রেমের জন্য অন্য সকল দলিল প্রমাণ সব কিছু বাদ দিলাম এত দলিল এত প্রমাণ এত কিছু মানে কোথায় থেকে জোগাড় করব বা মানুষকে কিভাবে বুঝাবো এরকম প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে যে অনেকেই এরকম বুঝেন যে নিরাকারের সাথে প্রেম হয় না কিন্তু কাউকে বুঝাতে গেলে অনেক দলিল দরকার অনেক প্রমাণ দরকার সেক্ষেত্রে কি বুঝাবো বা এই যে আমি বলছি এত কি উদাহরণ টানবো। বা এত কি দলিল দিব দলিল দিলে হয়তো আরেকটা দলিল সামনে আসবে কিন্তু সহজ যে বিষয়টা একদম সহজ সেটা হচ্ছে আদম সালামের কেন একজন দরকার হলো এই মাত্র বিষয় থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রেমের জন্য সমান সমান দরকার মানুষে মানুষে হতে হবে আকারের সাথে আকারের প্রেম সাকারের সাথে সাকারের প্রেম নিরাকারের সাথে নিরাকারের প্রেম হতে পারে কিন্তু আমরা যে প্রেম করব তাহলে অবশ্যই তাকে আমাদের মতোই হতে হবে ওই যে গল্পের মতো যে আমাদের মতো না হোক পক্ষে মনে হতে হবে তিনি আমাদেরই মতো তা না হলে প্রেম সম্ভব না তারপর কথা হচ্ছে যাকে দেখা যায় না তার সাথে আবার কিসের প্রেম দেখা দেখি না হলে কি প্রেম হয় নাকি আবার শুধু দেখা দেখিতে কি প্রেম হয় প্রেমের জন্য কত কিছু প্রয়োজন সেখানে যিনি নিরাকার অবস্থায় আছেন তাকে আমরা দেখতেই পাই না তাহলে তার সাথে আমাদের প্রেম কিভাবে সম্ভব দেখা দেখি থাকবে দুজনের সাথে বিভিন্ন আচার ব্যবহারে বোঝা যাবে একজন আরেকজনের প্রেমের ব্যাপারটা কথা আদান প্রদান হবে সুখ দুঃখ আদান প্রদান হবে এত কিছু তো হচ্ছেই না দেখা পর্যন্ত হচ্ছে না কথা তো দূরের কথা তাহলে এদিক দিয়েও বোঝা যায় যে নিরাকারের সাথে আমাদের প্রেম সম্ভব না তারপরে হয়তো বা অনেকই বলবেন যে প্রভূত মানুষকে তার গোলামীর জন্য সৃষ্টি করেছেন না এই গোলামি সেই গোলামির মতো না ফেরেস্তার তো অভাব ছিল না তার গোলামি করার জন্য যা বলতো তাই করতো সারাদিন তার তসবি পাঠ করত গুণগান করত শুধু দাস বানানোর জন্য গোলাম বানানোর জন্য গোলামি করার জন্য একটা আলাদা জাতিকে তার সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না ওই যে বললাম তো না তাই সবার প্রতি তার অনুগ্রহ মায়া মহব্বত সবই ছিল কিন্তু সেই প্রেম কার সাথে প্রেম হবে সেটা ছিল না সে তো একা একেশ্বর তার মতো তার কেউ নেই তাই যারা বলেন যে মানুষ শুধুমাত্র আল্লাহর দাস হওয়ার জন্য গোলাম হওয়ার জন্য তাকে বানানো হয়েছে তাহলে তারা এক্ষেত্রে সঠিক নয় কারণ ইচ্ছায় অনিচ্ছায় সবাই তার আনুগত্য করে গোলামি করে তো ফেরিস্তারাও তার কথার মধ্যে আবদ্ধ ছিল আনুগত্য করত তাহলে কেন মানুষকে সৃষ্টি করা হলো হ্যাঁ বলা হয়ে থাকে যে মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এই ইবাদত সেই ইবাদতের মতো না এই গুলামি সেই গুলামির মতো না ওই যে বললাম ফেরিস্তারা তার সব কথা শুনতো মানে দাসত্ব করত। গোলামি করত তারপর তসবি পাঠ করতো তো এই যে তারা তার সব কথা শুনতো আনুগত্য করতো দাসত্ব করতো এই দাসত্ব করাটাকেই কিন্তু আরবিতে ইবাদত বলে কিন্তু মানুষকে যে ইবাদতের জন্য সৃষ্টি করা হলো সেটা কিন্তু একটু আলাদা যাই হোক ফেরেস্তাদের সেই তসবি আর মানুষের ইবাদতের মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি না আমাদের মূল আলোচনাটা হচ্ছে নিরাকারের সাথে প্রেম হয় কি না সেই বিষয়ে তো দাসত্ব করার জন্য অনেকই ছিল অনেক জাতি ছিল কিন্তু প্রেমের জন্য কেউ ছিল না তাই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নিজের শুরুতে তারপর কি করেছেন তিনি আদমের মধ্যে গুপ্ত হয়ে গেছেন আপন রুহু হতে আদমের মধ্যে রুহু ফুৎকার করেছেন তারপরে তিনি কি করেছেন ফেরিস্তাদেরকে বলেছেন আসো আদমকে সেজদা করো এত জাতি বানালো কাউকে সেজদা করার কথা বলল না কিন্তু আদমকে বানানোর পর ফেরেশতারা কি করলো তাকে সেজদা করলো আল্লাহর হুকুমে কারণ কি এই সেজদা তো একমাত্র আল্লাহ পাবে কিন্তু স্বয়ং আল্লাহ হুকুম করলেন আদমকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতারা কী করলো সেজদা দিল কিন্তু আজাজিল ইবলিশ সে কী করলো অহংকার করলো সেজদা করলো না মানুষ সে আগুনের তৈরি মানুষ মাটির তৈরি তাহলে সে তাকে কেন সেজদা পড়বে সে অহংকার করলো ফলে সে কী হলো অভিশপ্ত কি একটা ব্যাপার যে সেজদা না করার কারণে আবেদ যিনি সবচাইতে আদমকে সম্মানিত গোলাম ছিলেন আল্লাহর সে কি হয়ে গেল সবচাইতে নিকৃষ্ট মানুষ তাকে অপছন্দ করে আল্লাহ তাকে অভিশপ্ত করে দিলেন শয়তান বানিয়ে দিলেন তার নাম কিন্তু আগে শয়তান ছিল না এই ঘটনার পর তাকে শয়তান করে দেওয়া হয় অর্থাৎ অভিশপ্ত সে তাহলে এই ঘটনা থেকেও বোঝা যায় যে আদম সৃষ্টির রহস্য কী মানুষ সৃষ্টির রহস্য কী তার মানে বোঝা যায় যে মানুষকে তিনি বিশেষ কোনো কারণে সৃষ্টি করেছেন সেই বিশেষ কারণ হচ্ছে প্রেম তার প্রেমের কেউ ছিল না ওই যে সবাই অনুগ্রহ দয়া মায়া এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল প্রেম তার হাবিব প্রেমিক তার আশেক কেউ ছিল না তাই তিনি মানুষ জাতিকে সৃষ্টি করলেন দুনিয়ার সমস্ত প্রেম তারই প্রেমের প্রকাশ তার প্রেম ব্যতীত কোনো প্রেম নেই সেই প্রেমের যেই নামই হোক যেই গুণই হোক যে প্রকারই হোক যার সাথেই হোক এই প্রেমের মূলে তিনিই তাই প্রেম ছাড়া তাকে পাওয়া সম্ভব না তাকে লাভ করতে হলে অবশ্যই প্রেমের প্রয়োজন ওই যে বললাম গুলামীর জন্য যা বলবেন তাই করব এরকম মনোভাব ফেরেস্তারা তো ছিল তারা তার একটা হুকুমও অমান্য করেনি কিন্তু মানুষ করে তারপরও মানুষ শ্রেষ্ঠ কারণ মানুষের সাথে তার একটা আলাদা সম্পর্ক প্রেমের সম্পর্ক তিনি মানুষকে তার নিজের স্রোতে সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্যে তিনি লুকায়িত হয়েছেন কিন্তু যেই পরম নিরাকাট তার সাথে মানুষের প্রেমই কীভাবে সম্ভব এই যতই নামাজ রোজা হজ যাকা যাই করি না কেন যদি আমাদের মধ্যে তার প্রতি প্রেমই না থাকে তাহলে তা কিভাবে কবুল হবে ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব না সেই প্রেম ছাড়া কোনো ভাবই সম্ভব না আর যাকে দেখি না তার সাথে প্রেমও সম্ভব না শুনে শুনে কতটুকু ভালোবাসা যায় কতটুকুই বিশ্বাস করা যায় বিশ্বাস কি বিশ্বাস হচ্ছে যে এটাই ঘটবে এটাই ঘটে এটা এমনই এরকম কিছু একটা কি করা সম্পূর্ণভাবে ধারণ করা এটা হচ্ছে বিশ্বাস এটা হতে পারে এটা ওই রকম এটা সেরকম আমি দেখিনি আমার বিশ্বাস এরকম কিন্তু হয় না সেই বিশ্বাসের মধ্যে একটা ফারাক থাকে যেটা ইমান বলে না সেটাকে বিশ্বাসও বলে না তাহলে সেই নিরাকারের সাথে প্রেম কিভাবে সম্ভব সম্ভব না আর এই সম্ভব না বলি তাকে আকারে এনে প্রেম করতে হয় তিনি সহজে ধরা দেন না তাই আমার গুরু তার একটি গানে বলেছেন ধরবি যদি অধর মানুষ চিনো আগে মানুষ মানুষরতন তাহলে তাকে কিভাবে ধরা যাবে তাকে ধরতে হলে মানুষ রতন চিনতে হবে তারপরে তার সঙ্গে প্রেম করতে হবে তবেই তো হবে সেই প্রেম পরমের সাথে প্রেম যার আকার নেই যিনিাকার অবস্থায় আছে যাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কল্পনা করা যায় না তার সাথে প্রেম সম্ভব না তাই একজন মানুষ রতন চিনতে হবে এবং তার সাথে প্রেম করতে হবে সেই মানুষরতনকে সেই রতন হচ্ছে একজন সদ্গুরু যদি ঈশ্বরকে ভালোবাসতেই হয় তবে গুরুর সাথে ভক্তের যে প্রেম এই প্রেমের মাধ্যমেই ঈশ্বরকে ভালোবাসতে হবে মানুষের মাঝে যে মানুষের প্রেম মানুষের প্রতি যে ভালোবাসা এর মাধ্যমেই ঈশ্বরকে লাভ করতে হবে তার সৃষ্টির প্রতি প্রেম তার প্রতি প্রেমের প্রকাশ যদি সৃষ্টিকে আমরা ভালো না বাসতে পারি তাহলে তাকে ভালোবাসার দাবি করা মিথ্যা কারণ ওই যে বললাম যাকে দেখি না যাকে কল্পনা করতে পারি না তার সাথে প্রেম কিভাবে সম্ভব তো সৃষ্টিকে ভালোবাসা তার প্রেমের প্রকাশ তারপরও মূল একজন রতনকে চিনে তার পাইরবি করা তার গোলামি করা তার দাসত্ব করা সেটাই হচ্ছে প্রকৃত ইবাদত যে ইবাদত ফেরেজ তারা করতে পারেনি যে আল্লাহ খান না ঘুমান না যার গরম লাগে না তার দাসত্ব আমরা কিভাবে করতে পারি সেটা কাকে করা যায় তিনি গুরুরূপে ভক্তের কাছ থেকে এই দাসত্ব গ্রহণ করেন যেটাকে আমরা ভজন বলে থাকি গুরুরূপেই তিনি বিরাজ করেন গুরুর মধ্যেই তার বসবাস তাছাড়া প্রেমের আরও গুপ্ত রহস্য আছে যেগুলো আসলে এভাবে আলোচনা করা সম্ভব না বা আলোচনা করে বোঝানো সম্ভব না এগুলো সম্পূর্ণই একদম গুপ্ত বিষয় কারণ প্রেমের জন্যই এই বিশ্বব্রহ্মাণ্ড বা সব কিছুর সৃষ্টি প্রেম যদি না থাকতো তাহলে কিছুই সৃষ্টি হতো না সৃষ্টির জন্য প্রেমের আবশ্যকতা ছিল সেই প্রেমের রহস্য কাউকে বোঝানো যায় না ভাষায় প্রকাশ করা যায় না যে বুঝে সে শুধু নিজেই বুঝে আরেক বিল্লাগণ হয়তো বা কিছুটা ধারণা দিয়ে গেছেন মানুষকে কিন্তু সম্পূর্ণ ব্যক্ত কেউ করেননি এটা সম্পূর্ণই প্রভুর গুপ্ত রাজরিয়াজ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করতে পারেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে